আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো এলআরএস একাডেমিতে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বাংলার মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল টুর্নামেন্ট আন্ডার-13। আজ তার ফাইনাল ছিল। ফাইনালে অংশগ্রহণ করেছিলেন এলআরএস একাডেমি আদিত্য। একাডেমির 4 ওভারের আগেই আদিত্য একাডেমি তার রানের লক্ষ্যে পৌঁছে বিজয় প্রার্থী করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র সাংবাদিক স্বর্গীয় রনি রায়ের দাদা এবং ওনার পরিবার। তাদের হাত দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি করা হয়। দেখো, আমি রনিদা আমাদের সবার আবেগ, সবার প্রাণ ছিলেন, আর রনিদাকে আমরা সবাই জীবনভর মিস করব। আমি, সোরাশিস, পাজি, আমাদেরকে রনিদা বহু ছবি আমাদের তুলেছেন। আমি আর সোরাশিস কিছুদিন আগেই আমাকে একটা ছবি পাঠিয়েছিল, সেটাও রনিদার পাঠানোর ছবি ছিল, তোলার ছবি ছিল। সো রনিদার এই টুর্নামেন্টটা এলআরএস বাংলা স্পোর্টস একাডেমি জীবনভর চলবে, আন্ডার-13 টুর্নামেন্ট। রনিদার জন্য কিছু করছি না, বাট রনিদাকে জীবনভর আমরা মনে রাখবো, বিকজ রনিদা আমাদের জন্য একটা আবেগ আর একটা প্রাণ ছিলেন, আর ওই প্রাণটা আমাদের সাথে জীবনভর থাকবে। আচ্ছা, এই টুর্নামেন্টে কটা টিম পার্টিসিপেট করেছে, কদিন ধরে খেলা হলো? এই বছর 10টা টিম পার্টিসিপেট করেছে। নেক্সট ইয়ার আমরা দুর্গা পুজোর পর আমরা 40 থেকে 50টা স্কুল টুর্নামেন্ট নিয়ে আমরা এই টুর্নামেন্ট করব। গোপাল বোস স্যার অ্যান্ড রনি রয় দাদাকে নিয়ে আমরা টুর্নামেন্ট করব, আর সেটা সারা বাংলার স্কুল নিয়ে আমরা টুর্নামেন্ট করব। এটা কতদিন ধরে চললো? এটা প্রায় 1 মাস চলেছে। আজকে ফাইনালটা কার আর কার সঙ্গে হচ্ছে? আজকে ফাইনাল এলআরএস বাংলা স্পোর্টস একাডেমি আর আদিত্য স্পোর্টস একাডেমির সাথে ফাইনাল হলো। ফাইনাল আদিত্য জিতেছে, খুব ভালো খেলেছে ওরা। কত ডিফারেন্স জিতেছে? আমার মনে হয় 10-15 রান, 4-5 ওভার আগে ওরা 146 চেজ করেছে। সো এন্ড অফ ডে বাচ্চা ছেলের আন্ডার-12 আন্ডার-13 যে খেলাটা হচ্ছে, এই খেলা অনেক ইম্পর্টেন্ট সমাজকে ধরে রাখার জন্য, আর তার জন্যই আমরা যতটা পারি আমরা চেষ্টা করি কি মাঠের সাথে জুড়েতে থাকতে, মাঠের জন্য যদি কিছু করা যেতে পারে। সো তার জন্য এই বাচ্চারা খেলছে, থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি পার্সোনালি ধন্যবাদ জানাতে চাই রনিদার বড় দাদাকে, পুরো ফ্যামিলিকে নমস্কার জানাতে চাই। ওনারা আজকে এলেন, ওনাদের হাত থেকে বাচ্চারা ট্রফি পেলেন। আজকে রনিদা নিশ্চয়ই উপর থেকে দেখে, আমাদেরকে দেখে সবসময় খুশি থাকতেন, আজকে উনি নিশ্চয়ই খুশি হবেন। হাওড়া থেকে সত্যজিৎ দুবের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।